কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ গোলাম যে পার, তোমার মত এত অপরূপ সুন্দর কখন তো দেখিনি গো আর, প্রিয় তোমার মনে রেখো অনুপমা, মনে রেখো প্রিয় তোমার মনে রেখো অনুপমা, মনে রেখো। নমস্কার বন্ধুরা, সরগম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা রোমান্টিক গানের টিউটোরিয়াল নিয়ে আসলাম, আর সেই গানটা হচ্ছে কুমার শানুর কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। এই গানটা তো এই গানটার তাল হবে কিন্তু কাহার বা তাল, 4/4 বিটে যায় অর্থাৎ 4 মাত্রার একটা তাল। আর এই গানটা দেওয়ার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাকে আমার ইউটিউব ফ্যানরা আমাকে বারবার কমেন্ট করে জানাচ্ছে যে কুমার শানুজির, কিশোর কুমারের এই ধরনের শিল্পীদের গান বেশি করে শেয়ার করার জন্য। তো অবশ্য আমাকে বলতে হবে কোন ধরনের গান, তাদের তো অনেক 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 গান আছে, কিন্তু আমাকে স্পেসিফিকভাবে জানাতে হবে কোন গানটা টিউটোরিয়াল, সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো যাই হোক, আমাকে কুমার শানুর গানের জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, তাই আমার সবার আগে মাথায় এলো এই গানটা, ওই জন্য আমি এই গানটাই শেয়ার করছি। তারপরে যদি আপনাদের কিশোর কুমার, কুমার শানুজির এই ধরনের উপমহাদেশীয় শিল্পীদের যদি গান প্রয়োজন হয়, অবশ্যই আমাকে গানগুলো কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই দিব। তো আজকে আমি এই গানটা শেয়ার করছি, আমারও একটা পছন্দের গান, ওই জন্য আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে এই গানটা আমি আপনাদেরকে সি শার্প থেকে শেয়ার করছি, অর্থাৎ সি মাইনর থেকে। দেখুন, সি মাইনর স্কেল শুরু হয় এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা, এটা হচ্ছে সি মাইনর স্কেল। তো আজকে আমি আপনাদেরকে এই গানটা খুব সহজভাবে, সিম্পলভাবে আমার মতো করেই কিন্তু আপনাদেরকে তুলে কিন্তু দেখাবো, যাতে সবাই গানটা তুলতে পারে ওই জন্য। আর এই গানটা যদি আপনারা আপনাদের স্কেল থেকে তুলতে যান, সেক্ষেত্রেও একই রকম স্বলিপি হবে, যে স্কেল থেকে তুলেন না কেন একই রকম স্বলিপি দিয়ে গানটা তুলে ফেলতে পারেন। তো আজকের গানটিতে আমাদের তিনটা স্বর কোমল লাগছে, সেই তিনটা কোমল স্বর হচ্ছে কোমল ঘা, কোমল ধা আর কোমলনি। আজকের এই প্রথম কলিটা স্বলিপি দেখিয়ে দিচ্ছি, দেখুন শুরু হচ্ছে সা থেকে, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, অর্থাৎ সা থেকে শুরু হচ্ছে কত যে সাগর নদী, কত যে সাগর নদী, সা সা পা মা পা গা গা গা, সা সা পা মা পা গা গা গা, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, পেরিয়ে এলাম আমি, গা গা মা গা মা গা রে রে, গা গা মা গা মা গা রে রে, পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, রে রে ঘরে ঘরে সানি সা, রে রে ঘরে ঘরে সানি সা, কত পথ হলাম যে পার। এরপর তোমার মত এত, তোমার মত এত, সাধা পাধা পা মা মা মা, সাধা পাধা পা মা মা মা, তোমার মত এত অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, মামা পা মা পা মা গারে, মামা পা মা পা মা গারে, অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো আর, কাউকে তো দেখিনি গো আর, রে 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 সা সা রে গা, রে 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 সা সা রে গা, কাউকে তো দেখিনি গো আর। তো আমি স্বরলিপির মাধ্যমে দেখিয়ে দিলাম, আমি প্রতিবারে বলে থাকি ফিঙ্গারিং এবং স্বরলিপি দুটা মেথডই আপনাদেরকে দেখিয়ে থাকি আমি। তো এখন আমি স্বরলিপির মাধ্যমে দেখিয়ে দিলাম, এবার স্লোলি করে ফিঙ্গারিং এর মাধ্যমে দেখিয়ে দিব, কারণ অনেকে আছেন ফিঙ্গারিংটা ভালো বুঝেন, আবার অনেকে আছেন স্বরলিপি ভালো বুঝেন, ওই জন্য দুটা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ভালো বুঝেন ওটা ফলো করবেন। তো এই লাইনটা এমনিতেও দুইবার বলবেন, আমি ফিঙ্গারিং এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখুন, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি,
কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। তো এরপর লাইন হচ্ছে, প্রিয় তোমার মনে রেখো অনুপমা মনে রেখো। তো লাইনটা দেখুন, প্রিয় তোমার মনে রেখো, প্রিয় তোমার মনে রেখো, পাপা পাধা মামা মাফা, পাপা পাধা মামা মাফা, প্রিয় তোমার মনে রেখো। এরপর অনুপমা অনুপমা পাপা নিনি সানিদা, পাপা নিনি সানিদা অনুপমা মনে রেখো সামা পামা গা সামা পামা গা মনে রেখো। অর্থাৎ প্রিয় তোমা মনে রেখো অনুপমা মনে রেখো। তো এভাবে করে কিন্তু আপনারা এই কলিটা শেষ করবেন। এটাই ছিল প্রথম কলি। এরপর কিন্তু আরো দুটা কলি আছে, অর্থাৎ দুটা অন্তরা। ওই অন্তরা স্বলিপিটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা কথা বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুবান্ধবরাও আমার এই গানটি দেখে শিখতে পারে। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কিন্তু আপনারা আমার এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন। তো এরপরের অন্তরতে আমরা চলে যাচ্ছি, দেখুন এরপরের অন্তরটা। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল, পড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল, হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল, পড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল, আলতা পায়ে আলতো ছোঁয়াই পথ চলো প্রিয়া যে আমার, অনেক দেখেছি তবু তোমার ওই মুখানি সাদ হয় দেখি গো আবার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয় তোমা মনে রেখো অনুপমা মনে রেখো। তো এটা হচ্ছে কিন্তু এ গানের প্রথম অন্তরা। এই অন্তরাটা দেখুন শুরু হচ্ছে কিন্তু মলনি থেকে, আর হ্যাঁ অন্তরাতে কিন্তু আমাদের উভয় দা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আমাদের কোমল দাও লাগবে সাথে শুদ্ধ দাটাও লাগবে। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল, হাওয়ায় হাওয়ায় দোলে, হাওয়ায় হাওয়ায় দোলে নিদা পা নিদা পাপা, নিদা পা নিদা পাপা, হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল, ওই কাশ ফুল, মামা পানি দাপা মামা পানি দাপা, মামা পানি দাপা ওই কাশ ফুল, ওরে যায় আঁচল যে ওরে যায় আঁচল যে নিদা পা নিদা পাপা, নিদা পা নিদা পাপা, উড়ে যায় আঁচল যে পরে এলো চুল, পরে এলো চুল, মামা পানি দা মামা পানি দা, পরে এলো চুল। অর্থাৎ হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল, উড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল, এরপর আলতা পায়ে আলতো ছোঁয়াই, আলতা পায়ে আলতো ছোঁয়াই, দাদা সাদামা দাদা সাদামা, আলতা পায়ে
আল তো চুয়াই, এরপর পথ চলো প্রিয়া যে আমার, পথ চলো দা ধা ধা দা দা ধা, পথ চলো প্রিয়া যে আমার, প্রিয়া যে আমার, দানি সা দানি দাপা, দানি সা দানি দাপা, প্রিয়া যে আমার, পথ চলো প্রিয়া যে আমার। এরপর অনেক দেখেছি তবু তোমার ওই মুখানি, অনেক দেখেছি তবু সা পা পা মা পা মা গা, সা পা পা মা পা মা গা, অনেক দেখেছি তবু তোমার ওই মুখানি, তোমার ওই মুখানি, গা গা মা গা মা গা রে রে, তোমার ওই মুখানি, সাত হয় দেখি গো আবার, সাত হয় দেখি গো আবার, রে রে গা রে গা রে সানি সা, রে রে গা রে গা রে সানি সা, সাত হয় দেখি গো আবার। এরপর তোমার মতো এত, তোমার মতো এত, সাধা পাধা পা মামা, সাধা পাধা পা মামা, তোমার মতো এত অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, মামা পা মা পা মা গারে, মামা পা মা পা মা গারে, অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো আর, রে 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 সারে গা, কাউকে তো দেখিনি গো আর। এরপর আবার আগের কথায় ফিরে আসবেন। প্রিয় তোমা মনে রেখো অনুপমা, মনে রেখো। তো এটা হচ্ছে কিন্তু এখানের দ্বিতীয় অন্তরা। এরপর কিন্তু আরেকটা অন্তরা আছে, সে অন্তরা স্বরলিপিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সেম স্বরলিপি দিয়ে হবে, তারপরেও আমি আপনাদেরকে ডিটেলস ভাবে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমি জানি অনেকজনে সহজে তুলতে পারে না সেম স্বরলিপি থাকলেও, সেজন্য একটু আমি আপনাদেরকে বিস্তারিত করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এরপরের অন্তরটা, শোনাই শোনাই মোরা নীল নীলাকাশ, শান্ত দিগির জলে কেলে রাহাস, শোনাই শোনাই মোরা নীল নীলাকাশ, শান্ত দিগির জলে কেলে রাহাস, কাজলা চুকে মিষ্টি চাওয়াই, ছবি আঁকো প্রিয়া যে আমার, অনেক দেখেছি তবু এই সবুজ বাংলাকে, সাত হয় দেখি গো আবার, তোমার মতো এত অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো আর, প্রিয় তোমা মনে রেখো অনুপমা, মনে রেখো। তো এটা হচ্ছে কিন্তু শেষের অন্তরা। তো আমি আপনাদেরকে সুরটা শুনিয়ে দিলাম, এবার স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সেম আগের মতো একই রকম স্বরলিপি দিয়ে হচ্ছে, কোমলনি থেকে শুরু হচ্ছে। শোনাই শোনাই মোরা, শোনাই শোনাই মোরা, নিদা পা নিদা পাপা, নিদা পা নিদা পাপা, শোনাই শোনাই মোরা নীল নীলাকাশ, নীল নীলাকাশ, মামা পাধা পা, মামা পাধা পা, নীল নীলাকাশ, শান্ত দিগির জলে, শান্ত দিগির জলে, নিদা পা নিদা পা, নিদা পাপা, নিদা পা নিদা পাপা, শান্ত দিগির জলে কেলে রাহাস, কেলে রাহাস, মামা পানি দা, মামা পানি দা, কেলে রাহাস। অর্থাৎ লাইনটা দুইবার বলবেন।
সোনাই সোনাই মোরা নীল নীল আকাশ শান্ত দিঘির জলে কেলে রাহাস এরপর কাজলা চুকে মিষ্টি চাওয়াই কাজলা চুকে মিষ্টি চাওয়াই দাসা দামা দাসা ধামা কাজলা চুকে মিষ্টি চাওয়াই ছবি আঁকো প্রিয়া যে আমার ছবি আঁকো প্রিয়া যে আমার দাদা দাদা দানিসা দানি দাপা ছবি আঁকো প্রিয়া যে আমার এরপর অনেক দেখেছি তবু সাপা মাপা মা গা 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 অনেক দেখেছি তবু এসো বুঝ বাংলাকে গা গা মা গা মা গা রে রে গা গা মা গা মা গা রে রে এসো বুঝ বাংলাকে সাথ হয় দেখি গো আবার রে রে গা রে গা রে সা নি সা রে রে গা রে গা রে সা নি সা সাথ হয় দেখি গো আবার এরপর তোমার মতো এত সাধা পাধা পা মা মামা সাধা পাধা পা মা মামা তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর রে 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 সা রে গা কাউকে তো দেখিনি গো আর এরপর আবার আগের কথায় আসবে প্রিয় তোমা মনে রেখো অনুপমা মনে রেখো এভাবে করে কিন্তু আপনারা এই অন্তরটাও কিন্তু বাজিয়ে ফেলবেন প্রত্যেকটা কলি এভাবে তুলবেন তারপরে যদি কোথাও কনফিউশন হয় বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যে গানের রিকোয়েস্ট থাকে ওই গানটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব তো আজকে টিউটোরিয়াল ভিডিও এতটুকু আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরগম পাঠশালার সাথে থাকবেন